নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শ্রুতি চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করল কালার বার অ্যাসোসিয়েশন। বুধবার ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে বর্ধমান সদর জেলা জনতা যুব মোর্চার পক্ষ থেকে মহাজাগরণ যাত্রা ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এক বন্দির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ননদকে খুনের দায়ে বৌদিকে যাবজ্জীবন সাজা ঘোষণা করল বর্ধমান আদালতের পঞ্চম অতিরিক্ত জেলা জজ। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল বুধবার। শহরকে সৌন্দর্যায়নের উপর বিশেষ নজর দিয়েছে বর্ধমান পৌরসভা। গত অক্টোবর মাসে হীরামাত ব্লকের মাসিয়ারা উপস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘ 34 বছর কর্মজীবনের পর অবসর নেন স্বাস্থ্যকর্মী সুচিত্রা রায়। আসন্ন বড়দিন, এই উৎসবের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কে? পৌরকর্মী ও সাংবাদিকদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলো। চলে আসছে বিস্তারিত খবরে। অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করল কালনা বার অ্যাসোসিয়েশন। বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে 4 তারিখ থেকে কর্মবিরতি পালন করে কালনা কোর্টের আইনজীবীরা। আইনজীবীদের দাবি মতো মানিক দাস গ্রেপ্তার হওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করল কালনা আদালতের আইনজীবীরা। বুধবার ধর্মঘট প্রত্যাহার করল কালনা বার অ্যাসোসিয়েশন। প্রসঙ্গত, গত 4 তারিখ থেকে কালনা কোর্টের আইনজীবীরা ধর্মঘটে সামিল হন। বিভিন্ন দাবির ভিত্তিতে তারা এইরূপ পদক্ষেপ নেন, ফলে কালনা আদালত স্তব্ধ হয়ে যায়। সে কারণে বিচারাধীন বন্দী থেকে তাদের পরিবারের সদস্যরা সকলেই সমস্যায় পড়েন। আইনজীবীদের অন্যতম দাবি, মানিক দাসকে পুলিশ গ্রেপ্তার করায় আইনজীবীরা ধর্মঘট প্রত্যাহার করে নেন। আইনজীবীদের একটা দাবি পূরণ হওয়ায় অপর দাবি আদায়ের লক্ষ্যে তারা কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানানো হয় আইনজীবীদের পক্ষ থেকে। এদিন গোটা আদালত চত্বর মিছিল করেন আইনজীবীরা। কর্মবিরতি উঠে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলে। বৃহস্পতিবার থেকে যথাযথভাবে কাজ চালিয়ে যাবেন আইনজীবীরা বলে জানানো হয়েছে আইনজীবীদের পক্ষ থেকে। সমাপ্তির ঘোষণা করলাম 16 দিন পর, 4 তারিখ থেকে আজ পর্যন্ত 16 দিনের আর আপনাদের যা দাবি ছিল সেই দাবি, আমাদের দাবির প্রধান যে দাবি ছিল এই ক্রিমিনাল মানিক দাসকে প্রথমেই অ্যারেস্ট করা, যে কোনো কারণেই দীর্ঘদিন পরে আজকে অ্যারেস্ট হয়েছে, আমাদের দাবি দেওয়ার 1 নম্বর দাবিটি মিটে যাওয়ার জন্য আমরা সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝে অন্যান্য দাবি চালিয়ে যাব, কিন্তু আমরা আমাদের সাধারণ মানুষ এবং সকলের অসুবিধের কথা চিন্তা করে আজকে আমরা সমাপ্তি ঘোষণা করেছি। আগামীকাল থেকে সমস্ত কাজ, সকল প্রকার কাজ, সকল কোর্ট চলবে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। বুধবার ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে বর্ধমান সদর জেলা জনতা যুব মোর্চার পক্ষ থেকে মহাজাগরণ যাত্রা ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বর্ধমান স্টেশন থেকে গার্জেন গেট সংলগ্ন এলাকা পর্যন্ত মিছিলের পর একটি পথসভাও অনুষ্ঠিত হয়। ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে বর্ধমান সদর জেলা জনতা যুব মোর্চার পক্ষ থেকে বুধবার মহাজাগরণ যাত্রা ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এদিন ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা মিছিল করে বর্ধমান কার্জন গেট সংলগ্ন এলাকায় উপস্থিত হন। পরে কার্জন গেট সংলগ্ন ম্যান্ডেলা পার্কের সামনে একটি পথসভা করা হয় ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা সভাপতি সন্দীপ নন্দী, যুব মোর্চার জেলা সভাপতি শ্যামল রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য সহ ভারতীয় জনতা পার্টির নেতৃত্ববর্গ। बड़ी शक्ति है, वो चाहता मुसलमान, उसको लगता है कि भाई ये मुसलमान है तो काट ही देता, उसका नसी काट देता, कोई मुसलमान ही पैदा नहीं होता। अगर हिंदू खराब होता तब कोई हिंदू ही नहीं आता। इसीलिए आप सबको सोचना होगा, ये जितनी है यहाँ पे साजिश हो रही है आपस में लड़ाने के लिए, उसमें आप सबको खड़ा होना होगा। और मुझे पूरी उम्मीद है आने वाले टाइम में आप जिस प्रकार से यहाँ पे काम कर रहे हैं, हमारे जो कार्यकर्ता है जिस प्रकार से यहाँ पे काम करते हैं, मैं आप सबको नमन करता हूँ। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা।
চোখ রাখবো পরবর্তী খবরে। এক বন্দির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মৃত ব্যক্তির পরিবারের তরফে এই ঘটনার জন্য জেল কর্তৃপক্ষের উদাসীনতা এবং কালনার আইনজীবীদের কর্মবিরতিকেই দায়ী করেছেন, যদিও আইনজীবীদের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মৃত ব্যক্তির নাম আনন্দ বাড়ুই। মৃত ব্যক্তি কালনার আশ্রমপাড়ায় বাড়ি। প্রতিবেশীর সঙ্গে রাস্তা নিয়ে ঝামেলা হওয়ার কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গত 2 তারিখে তার জামিন হলেও কাল্লা আদালত আইনজীবীদের কর্মবিরতি থাকার কারণে মুক্তি পাননি তিনি বলে অভিযোগ তোলেন মৃতের পরিবার। হঠাৎই মঙ্গলবার তিনি অসুস্থ হয়ে পড়লে কাল্লা মহকুমা হাসপাতালে জেল কর্তৃপক্ষ ভর্তি করলেও শেষ রক্ষা হয়নি। সেই পরিপ্রেক্ষিতে ওনার নামে কেস হয়, সেখান থেকে উনি জামিনও পেয়েছিলেন, পরে হয়তো হাজিরা দিতে পারেননি, তার জন্য ওয়ারেন্ট বেরিয়েছে, ওনাকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাওয়ার পরে যেদিন ধরে নিয়ে যায় সেদিন থেকেই কোর্টে স্ট্রাইক চলছে, যার জন্য জামিনের সব কাগজপত্র রেডি করেও সাইন করাতে পারেনি, জামিন হয়নি। গিয়ে ওখান থেকে 14-15-16-17 দিন হয়ে গেছে আজকে, যে ওই গতকাল জামিনের একটা কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি। কোর্টে কর্মবিরতি চলছিল, সেই জন্য জামিন পায়নি। উনি ভেবেছিলেন যে আজকে আমার ছুটি হয়ে যাবে, কিন্তু ছুটি হয়নি, শুনলো যে আরো বেশ কয়েকদিন থাকতে হবে। তো খুব মনোক্ষুণ্ণ হলো। আমার ছোট ভাই দেখতে গিয়েছিল 3:30-4 নাগাদ, এবার সেখান থেকে ওনার সঙ্গে কথা বললে তখন সুস্থই ছিলেন। দিয়ে রাত 12:30 সময় আমাদের বাড়িতে পুলিশ যায়। দিয়ে পুলিশ যাওয়ার পরে ওনাকে জিজ্ঞাসা করা কি ব্যাপার, দিয়ে বললো আনন্দবাড়ি এরকম ভাবে মারা গেছেন, তো হসপিটালে আসুন। হসপিটালে এসে ডেড বডি নিয়ে যান। কি ব্যাপার, কি হয়েছিল, কিভাবে মারা গেল তো আমরা বুঝতে পারলাম না। দিয়ে বলছে ওখানে আসুন, ডাক্তারের কাছে সব জানতে পারবেন। আমাদের ধারণা বলতে কি, ওনার অ্যাজমার আগে একটা নিয়ে ছিল, কিন্তু হয়তো উনি টেনশন নিতে পারেননি, স্ট্রোক করেছে, এই ধরনেরই মনে হচ্ছে আমাদের। হ্যাঁ, এটা অবশ্যই উনি ওই টেনশনটা নিতে পারেননি বলেই আজকে এই টেনশনটা। হ্যাঁ, যে উনি সহজ সরল লোক, উনি এই এতটা সহ্য করতে পারেননি। শুধু আগে ছাড়ানো হতো তাহলে হয়তো এই মানসিক যন্ত্রণাটা উনি পেত না এবং হয়তো উনি বেঁচে যেতে পারতেন। মৃত আনন্দ বাড়ুইয়ের পরিবার ঘটনার জন্য জেল কর্তৃপক্ষ এবং আইনজীবীদের কর্মবিরতিকেই দায়ী করেছেন। আমার বাবা জামিন হয়ে গেছিল কিন্তু কোর্টে কর্মবিরতি থাকার জন্য উনি মুক্তি পায়নি, তাই কাল 7টার দিকে আমার বাবা মারা গেছে। মৃত্যুর কারণ কি বলে মনে হচ্ছে? মৃত্যুর কারণ ওরা, আমার বাবা একটু শরীর অসুস্থ ছিল, ওরা ঠিকঠাক ভাবে ডাক্তার দেখায়নি। আমরা এর আগেও কাগজপত্র নিয়ে গেছি ওদের কাছে যে আমার বাবার শরীর একটু অসুস্থ আছে, ওনাকে ডাক্তার দেখান, ওনার ওষুধপত্র দরকার। ওরা কিছু একটা ওষুধও দেয়নি, এমনকি আমাদের বাড়ির ওষুধগুলো দিতে দেয় না। এই অবস্থা ওই কোর্টের লোকে বাবার একটা ওষুধ দিতে যায় না, বলে যে তাহলে আপনার ওষুধ দিন, কিছু ওষুধ নিয়ে গেছি যে একটু ছাড়ুন, শরীরটা একটু খারাপ খারাপ বলছে, বলেছি মনে যাবে শরীরটা খারাপ, উনি বলছে আমার শরীর খারাপ, আমরা যখনই যাচ্ছে তখন বলছে আমার শরীর প্রচন্ড খারাপ, কিন্তু ওটা কিছু শুনছে না। তো মানে একটু ব্যথা ছিল এখানে, একটু বলতো মানে ঠান্ডায় একটু ব্যথা হতো মাঝে মধ্যে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু বুকে ব্যথা হতো। হ্যাঁ, ট্রিটমেন্ট চলছিল, সেটা কোর্টে গিয়ে দেখানো হয়েছে যে না এই ওষুধগুলো না লাগবে, ওষুধগুলো আমরা দিচ্ছি অথবা আপনারা চিকিৎসা করান, ওটা কিছুই করায়নি। তো মানে একটু ব্যথা ছিল এখানে, একটু বলতো মানে ঠান্ডায় একটু ব্যথা হতো মাঝে মধ্যে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু বুকে ব্যথা হতো। হ্যাঁ, ট্রিটমেন্ট চলছিল, সেটা কোর্টে গিয়ে দেখানো হয়েছে যে না এই ওষুধগুলো না লাগবে, ওষুধগুলো আমরা দিচ্ছি অথবা আপনারা চিকিৎসা করান, ওটা কিছুই করায়নি। ছাড়া পেল না, ওই কর্মবিধি চলছিল কোর্টে, যে কারণে ছাড়া পায়নি। ঘটনার জন্য কোনোভাবেই আইনজীবীরা দায়ী নয় বলে মন্তব্য করা হয় কাল্লা আদালতের আইনজীবীদের পক্ষ থেকে। আইনজীবীদের পক্ষ থেকে মৃত্যুকে দুঃখজনক আখ্যা দেওয়ার পাশাপাশি তার শারীরিক অসুস্থতাকেই মূল কারণ বলে মন্তব্য করা হয়েছে। জামিনের অভাবে দিতে পারেনি, এটা ঘটনা যে আমাদের এই আন্দোলনের মধ্যে দিয়ে কোনো জামিনদার বা কোনো লয়ার পিট করেননি বা জামিন দরখাস্ত দেয়নি, এটা ঠিক কথা। কিন্তু তার যেটুকু আমরা খোঁজ নিয়েছি, কারণ আমাদের দুঃখ কষ্ট তার প্রতি ছিল, মন আমাদের
তার জন্য ভারাক্রান্ত, কিন্তু সে মারা গেছে শারীরিক অসুস্থতার জন্য এবং কালনা হসপিটালে। অতএব এর জন্য আমাদের এই এই আন্দোলনের সঙ্গে যুক্ত নয় এবং আন্দোলনের জন্য মারা গেছে এটাও ঠিক নয়। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। শহরকে সৌন্দর্যায়নের উপর বিশেষ নজর দিয়েছে বর্ধমান পৌরসভা। অথচ বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকার ভ্যাটটিকে দীর্ঘ 15 দিন ধরে পরিষ্কারই করা হয়নি বলে অভিযোগ। আবর্জনা এসে পড়েছে রাস্তায়, এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ, অথচ হুঁশ নেই কারোর। সত্তর ভ্যাটটিকে পরিষ্কারের দাবি জানিয়েছে পথ চলতি মানুষ থেকে ব্যবসাদাররা। রাজ্যের অন্যতম একটি ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ স্টেশন হল বর্ধমান রেল স্টেশন। শহরকে সৌন্দর্যায়নের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায় একটি ভ্যাটে দিনের পর দিন আবর্জনা পড়ায় তা স্তূপাকৃতিতে রূপ নিয়েছে। অথচ দেখেও দেখছে না রেল কর্তৃপক্ষ কিংবা বর্ধমান পৌরসভা। বর্ধমান স্টেশন থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত বর্ধমান পৌরসভার দপ্তর, তারপরেও এলাকাবাসীর অভিযোগ যে প্রায় 15 দিন ধরে ভ্যাটটিকে কোনোরূপ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, যার ফলে আবর্জনা রাস্তায় এসে মিশেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। নাকের রুমাল দিয়েই রাস্তা চলাচল করতে প্রায় বাধ্য হচ্ছেন বর্ধমান স্টেশনে বিভিন্ন কাজে আগত মানুষজন। প্রশ্ন, এই আবর্জনা স্তূপ কি শহরের সৌন্দর্য বাড়ায়? কবে এই আবর্জনা স্তূপ সরবে সেই দিকেই তাকিয়ে পথ চলতি মানুষসহ স্থানীয় ব্যবসাদাররা। এই ভ্যাটটা কি অবস্থায় আছে, কতদিন ধরে এমনি অবস্থায় আছে? এই ভ্যাটটা 10-15 ধরে আমরা লক্ষ্য করছি যে 15 দিন ধরে এরকম একটা নোংরা পরিস্থিতির মধ্যে মানুষ যাওয়া আসা করছে। কারো কোনো হল্লোল নেই যে কীভাবে এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মানুষ রক্ষা পাবে। মানুষ যাওয়া আসা করছে, নাকে রুমাল দিয়ে যাওয়া আসা করছে। আমরা বুঝতে পারছি না এটা কার, কে ওঠাবে, রেল না পৌরসভা? আমরা চাই যে সুস্থ পরিষেবা, কারণ আমাদের সুস্থ পরিষেবা জন্য বারবার নানা মানুষ বিভিন্ন সময় উপদেশ দেন, কিন্তু স্টেশন চত্বরে এলে এসেই বোঝা যায় যে শুধুমাত্র ফাঁকা বলি, ফাঁকা আওয়াজ দিই চলে, কেউ কোনো রকম এই পরিষেবার দিকে নজর দেয় না। একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দিয়ে মানুষজন হাঁটাহাঁটি করে বা চলে। এটা কি স্টেশনের মেন মুখ তো? হ্যাঁ, এটা স্টেশনের মেন মুখ। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটা স্টেশন চত্বরে ঢোকারই মুখ। এই ঢোকার মুখে আবর্জনা, ভাঁড়, নানা রকম নোংরা পচা জিনিস সমস্ত পুরো রাস্তায় আপনি ছবি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এটা ভালোভাবে পরিষ্কার করা হোক, প্রত্যেক দিন যাতে পরিষ্কার করে, মানুষ যাতে সুস্থভাবে চলাফেরা করতে পারে। অর্ধেক রাস্তা তো নোংরার মধ্যেই ঢুকে গেছে, মানুষ চলবে কি করে? একটা রিক্সা এলে বা একটা দু চাকার গাড়ি এলে, চার চাকার গাড়ি ছেড়ে দিন, দু চাকার গাড়ি এলে তারা কিভাবে যাওয়া আসা করবে বুঝতে পারছি না। আপনার পরিষ্কার চাইছেন? আমরা পরিষ্কার চাইছি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। গত অক্টোবর মাসে হিরপাত ব্লকের মশিয়ারা উপস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘ 34 বছর কর্মজীবনের পর অবসর নেন স্বাস্থ্যকর্মী সুচিত্রা রায়। কিন্তু আজও অভ্যাসের বসে সাধারণ মানুষকে স্বেচ্ছায় এবং বিনা পারিশ্রমিকের স্বাস্থ্য পরিষেবা দিয়ে যাচ্ছেন ওই স্বাস্থ্যকর্মী। সরকারিভাবে অবসর নিয়েছেন বেশ কয়েকদিন আগে, আজও অভ্যাসের বসে সাধারণ মানুষকে স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকের স্বাস্থ্য পরিষেবা দিয়ে যাচ্ছেন সুচিত্রা রায়। বাঁকুড়ার হিরপাত ব্লকের মশিয়ারা উপস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘ 34 বছর কর্মজীবনের পর গত অক্টোবর মাসেই অবসর নেন এই স্বাস্থ্যকর্মী। উল্লেখ্য, গত 1983 সালে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে নার্সিং হোম ট্রেনিংয়ের পর প্রত্যন্ত গ্রামের এই উপস্বাস্থ্য কেন্দ্রে সরকারি স্বাস্থ্যকর্মী হিসেবে কাজে যোগ দেন। নিরবিচ্ছিন্নভাবে সাফল্যের সাথে এই উপস্বাস্থ্য কেন্দ্রেই কাজ করে গেছেন। সুচিত্রা রায়ের দাবি, কর্মজীবনের পুরো সময়টাই তিনি এখানে কাটিয়েছেন।
মানুষের ভালোবাসার টানে অবসরের পরেও ঘরে বসে থাকতে পারেননি সুচিত্রা রায়। তার দাবি, প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষদের কিছুটা হলেও স্বাস্থ্য পরিষেবা দিতে পেরে স্বভাবতই খুশি তিনি। আমি গত 31/10/2017 রিটায়ার করেছি। আমি এখান থেকে শুরু থেকে এখানে আছি। 1923 সালে আমি এখানে জয়েন করেছি বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে। ট্রেনিং নিয়ে আসার পরে প্রথম পোস্টিং এখানে, এবং এখানে আমি রিটায়ার করেছি। আর বর্তমানে আমি ডিউটি করছি, কারণ আমি এখানকার মানুষজনকে খুব ভালোবাসি। আর এখানকার মানুষজন ভীষণ ভালো, যার জন্যে আমার ওদের ছেড়ে আমি থাকতেও পারি না। আর আমার ডিউটির সময় আমার ওদের সঙ্গে থাকতে খুব ভালো লাগে, আর একটু হেল্পও হয়, আমার ভালোই লাগে। ওই জন্য আমি আসি সর্বোপরি, মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন। হিরবাদ থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। আসন্ন বড়দিন, এই উৎসবের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কেক। আর তাই তো বড়দিন উপলক্ষে বিভিন্ন ধরনের কেকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। অন্যদিকে এখন থেকে ভিড় জমিয়েছেন ক্রেতারাও। 25শে ডিসেম্বর বড়দিন, এই দিনটি মূলত যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে পালিত হয়। এই দিনটি বিভিন্ন জায়গায় চার্চগুলিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। এটি প্রকৃতিগতভাবে খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান হলেও অন্যান্য ধর্মের মানুষজনও মহাসমারোহে উদযাপন করেন এই দিনটি। আর উৎসবপ্রিয় বাঙালি তো বড়দিনকে নিজেদের উৎসব বলেই পালন করেন। বড়দিন নামটার সাথেই যেন জড়িয়ে আছে কেক। এই সময় বাজারে বিভিন্ন স্বাদের কেক পাওয়া যায়। বড়দিন আসতে এখনও বেশ কয়েকদিন দেরি, যদিও এখন থেকেই বাজারে বিভিন্ন কেকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। রয়েছে নতুন স্বাদের কেক। বড়দিনকে সামনে রেখে কেক ভালোই বিক্রি হবে বলে আশাবাদী ব্যবসাদাররা। আমাদের মাল নৈহাটি থেকে আসে, ব্যান্ডেল থেকে আসে, তারপরে কলকাতা থেকে আসে, সব বিভিন্ন জায়গা থেকে সব আসে। প্রত্যেক বছর অনুযায়ী এবছর কি নতুন মাল কিছু এসছে? কিছু কিছু এবছর নতুন এসেছে। কেমন সেই মালগুলো? মালগুলো সব দেখলেন তো আপনি, সব কিছু মাল আমরা বিক্রি করি, সব নতুন 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 মাল। মানে বাচ্চাদের জন্য? বাচ্চাদের জন্য, হ্যাঁ। 25শে ডিসেম্বরে উপলক্ষ করা হয়েছে। আপনার কি এই ব্যবসাই করে? হ্যাঁ, আমরা 12 মাস এই ব্যবসা করি। কি মনে করছেন আগের বার অনুযায়ী এবছর কি কিছু লাভের মুখ দেখতে পাবেন? এখন যা যা সমস্যা যা হয়েছে, এখন যা রেজি যা পয় সমস্যা, এবছর দেখা যায় মাল তুলেছি, বিক্রি করতে পারবো কি পারবো না। আর মানে কেমন মাল তুলেছে? মোটামুটি কিছু কিছু টাকা মাল তুলেছি। মাল বেরোচ্ছে? না, আজকে তো মানে কাল থেকে বাজারে একটু লাগবে। কদিনের মধ্যে মাল বেরোবে আশা রাখেন? 2-3 দিন ব্যবসা করি আমার এখানে। 2-3 দিনের মধ্যে পাইকারি বিক্রি না এমনি পেটি? পাইকারি বিক্রি আছে, খুচরো বিক্রি আছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বুধবার। রক্তের সংকট দূর করতে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। এদিন স্বেচ্ছায় 40 জন রক্তদান করেন। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বুধবার। শিবিরটি অনুষ্ঠিত হয় কালনার অর্ণব ভবনে। বেঙ্গল নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। এদিন 40 জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তের সংকট দূর করতেই এইরূপ উদ্যোগ নেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। মুহূর্ত রোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে রক্তদান করেন রক্তদাতারা। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় কাল্লাম মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে। ব্যাংকে ব্লাডের সংকট চলছে, বহু রোগী ব্লাড পাচ্ছে না, এবং সেইটা সবথেকে অনুভব হচ্ছে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, নার্সিংহোমগুলো, তারা দেখছে যে ক্রাইসিস হচ্ছে, রক্তের পাচ্ছে না, অনেক মুমূর্ষ রোগীর চিকিৎসার অসুবিধা হচ্ছে। সেই জন্য নার্সিংহোম মালিকরা নিজস্ব উদ্যোগে যাতে সমস্ত রোগীরা ব্লাড পায়, সেই জন্যই আজকে একটা ব্লাডের ডোনেশনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে আর কি।
সেটা কালনা শাখা মেনলি উদ্যোগটা নিয়েছে কালনার প্রতিষ্ঠানগুলোর কথা ভেবেই। এটা কি সারা হ্যাঁ রাজ্যব্যাপী? আমরা তো মানুষের পাশে সবসময় মানুষের পরিষেবা দেওয়ার লক্ষ্যেই আমাদের সংগঠন এবং আমরা মানুষের সেবা করে থাকি সেই জন্যই। কিন্তু আমাদের প্রতি যে ভুল বার্তা জনগণের কাছে গেছে এতদিন নার্সিংহোম মানেই হচ্ছে সব নার্সিংহোম মালিকরা খারাপ, এই উদ্যোগটা আমরা যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি তার জন্য এই ধরনের মানুষের সেবার উদ্দেশ্যে এই কাজটা করা। কর্মসূচি সফল করতে আয়োজকদের মধ্যে তৎপরতা লক্ষ্য করা যায়। বর্তমান অর্থ সংকট, ব্লাডের সংকট চলছে, আমাদের পৌঁছানোর মধ্যে যে আমরা মালিকরা সব ঠিক করেছি যে আমরা গরিব রুগীদের জন্য হাসপাতালে কিছু ব্লাড ডোনেশন করব। আমরা একত্রিত হয়েছি সব নার্সিংহোম সব মালিকরা দিয়ে আমরা আজকে ডোনেশন ক্যাম্প করেছি এবং এই আমরা হাসপাতালকে আমরা নার্সিংহোম আছে তাই একটা নার্সিংহোম মালিকরা বা স্টাফেরা সবাই এসে ব্লাড দিয়ে চাইছে 40 বোতল আমাদের চল্লিশ। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। পৌরকর্মী ও সাংবাদিকদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলো। এদিনের ম্যাচটি অনুষ্ঠিত হয় স্পন্দন ময়দানে। বর্ধমান পৌর উৎসব উপলক্ষে এই রূপ ম্যাচের আয়োজন করেছেন বর্ধমান পৌরসভা। বন্ধুত্বপূর্ণ একটি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বুধবার। বর্ধমান পৌরকর্মী এবং সাংবাদিকদের মধ্যে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। স্পন্দন ময়দানে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। বর্ধমান পৌরসভার তত্ত্বাবধানে চলে সমগ্র প্রতিযোগিতাটি। বর্ধমান পৌর উৎসব উপলক্ষেই এইরূপ পরিকল্পনা গৃহীত হয়। এদিনের খেলায় সাংবাদিক একাদশ প্রথমে ব্যাট করে 90 রান তোলে। 91 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে পৌর একাদশ জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। প্রতিযোগিতা উপলক্ষে খেলোয়াড়রা নিজেদের উজাড় করে দেওয়ার প্রচেষ্টা চালান। পৌর উৎসবের শেষের দিন প্রত্যেক খেলোয়াড়কেই পৌরসভার পক্ষ থেকে সম্মান প্রদান করা হবে বলে জানানো হয় পৌরসভার পক্ষ থেকে। আপনারা জানেন পৌর উৎসবকে কেন্দ্র করে, বর্ধমান পৌর উৎসবকে কেন্দ্র করে প্রত্যেকবারই আমরা বিভিন্ন খেলার আয়োজন করি যাতে সাংবাদিক বন্ধুদের সাথে পৌরকর্মীদের একটা খেলা প্রত্যেকবারই থাকে। এবারেও সেই খেলাটির একটি আয়োজন হলো পৌর একাদশ বনাম সাংবাদিক একাদশ। পৌর একাদশ প্রথমে সাংবাদিক একাদশ ব্যাট করতে নেমে প্রায় 91 রানের টার্গেট দিয়েছিল, যেটি পৌর একাদশ করে দিয়েছে। একটা বন্ধুত্বপূর্ণ খেলা, এতে জয় পরাজয় বলে তো সেরকম করে কিছু হয় না, তবুও খেলার নিয়মে পৌর একাদশ রানটা করে ফেলেছে যেহেতু সেহেতু জয়ী। তবে সাংবাদিক বন্ধুরা পরাজিত হয়েছে এরকম কোনো ব্যাপার নয়, তারাও সমানভাবে আনন্দ ভাগ করে নিয়েছেন, সেটাই উৎসবের মূল স্পিরিট, সেখানে তারাও জয়ী জয় লাভ করেছেন ধরে নেওয়াই ভালো। এবং আমরা চাইছি সাংবাদিক বন্ধুরা যারা আমাদের সাথে খেলায় অংশগ্রহণ করেছেন তারা 31 ডিসেম্বর পৌরসভার যে উৎসব প্রাঙ্গণ সেখান থেকে যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় সেখানে সব সাংবাদিক বন্ধুরা হাজির থাকুন, যারা খেলায় অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা সম্মান পৌরসভার পক্ষ থেকে সম্মান প্রদর্শন স্মারক হিসাবে কিছু প্রদান করতে চাই আপনার মাধ্যমে সাংবাদিক বন্ধুদের কাছে। খেলাটি হচ্ছে বর্ধমান পৌরসভা একাদশ এবং সাংবাদিক একাদশ, যাই না এখনো রেজাল্ট কী হবে। খেলাটি হচ্ছে দেখা যাক বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন চোখ রাখবো আজকের অন্যান্য খবরে। ননদকে খুনের দায়ে বৌদিকে যাবজ্জীবন সাজা ঘোষণা করল বর্ধমান আদালত। সাজাপ্রাপ্ত বৌদির নাম মাধবী দাস। উল্লেখ্য, গত 2014 সালে পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত মণ্ডল গ্রামের পশ্চিম দাসপাড়ায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ ওঠে সকালবেলায় ননদ লতিকা দাসের বাড়ির সামনেই বৌদি মাধবী দাস বটি দিয়ে লতিকার দুটি পায়ে কোপ মারে। প্রচণ্ড রক্তক্ষরণের ফলে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ননদ লতিকার। মৃতার বড় ছেলে বাপন দাসের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বৌদি মাধবী দাসকে মেমারি থানার পুলিশ গ্রেপ্তার করে। বুধবার বর্ধমান আদালতের পঞ্চম অতিরিক্ত জেলা জজ মামলার রায়ে খুনে দোষী সাব্যস্ত হওয়ায় মাধবী দাসের যাবজ্জীবন কারাবাসের রায় দেয়। যদিও অভিযুক্ত পক্ষের আইনজীবী সুব্রত মুখার্জি জানান এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা।
খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করল কালার বার অ্যাসোসিয়েশন। বুধবার ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে বর্ধমান সদর জেলা জনতা যুব মোর্চার পক্ষ থেকে মহাজাগরণ যাত্রা ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এক বন্দির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ননদকে খুনের দায়ে বৌদিকে যাবজ্জীবন সাজা ঘোষণা করল বর্ধমান আদালতের পঞ্চম অতিরিক্ত জেলা জজ। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল বুধবার। শহরকে সৌন্দর্যায়নের উপর বিশেষ নজর দিয়েছে বর্ধমান পৌরসভা। গত অক্টোবর মাসে হীরামাত ব্লকের মাসিয়ারা উপস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘ 34 বছর কর্মজীবনের পর অবসর নেন স্বাস্থ্যকর্মী সুচিত্রা রায়। আসন্ন বড়দিন, এই উৎসবের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কে? পৌরকর্মী ও সাংবাদিকদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।